আসসালামু আলাইকুম। ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজম মূলত হচ্ছে লিটারারি ক্রিটিসিজম থার্ড ইয়ার। তোমরা যারা কোর্স নিয়েছো বা নাওনি, তারা কিভাবে শুরু করবে বা কিভাবে প্রস্তুতি নিবে? আরও আগে থেকে প্রস্তুতি নেওয়া ভালো ছিল। তবে ক্রিটিসিজম তোমাদের যে পাঁচটি টপিক আছে, তার মধ্যে হচ্ছে সবচেয়ে কঠিন হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া। আরেকটি একটু কঠিন সাবজেক্ট আছে, সেটা হচ্ছে পয়েটিক্স, অ্যারিস্টটলের পয়েটিক্স। অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টারটা একটু কঠিন। তাই আমি বলবো যে তোমরা আমার কোর্স দেখে প্রস্তুতি নাও বা নিজে থেকে তোমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে ফোর্থ চ্যাপ্টার, অর্থাৎ সেকেন্ড থার্ড ফোর্থ এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলো আগে। করে ফেলার পরে তোমার তখন মনে হবে কিন্তু যে আমি 70% কমপ্লিট করে ফেলছি। এরপরে তুমি ফার্স্ট চ্যাপ্টার পোয়েটিক্সটা পড়ো, দেন হচ্ছে একদম লাস্টের যে চ্যাপ্টার আছে বায়োগ্রাফিয়া লিটারেচার সেগুলো পড়ো। দেখবা যে তখন কনফিডেন্সের সাথেও বুঝতে পারবা, কনফিডেন্স তো অলরেডি আছে। আবার হচ্ছে আগে যেহেতু আমরা তিনটে চ্যাপ্টার কমপ্লিট করেছি, আমাদের কিছু ধারণাও থাকবে, সেখান থেকে বুঝতে হবে আর মানে বুঝতে পারবে। আর যদি কোর্স নিয়ে থাকো তাহলে তোমার পড়তে সুবিধা হবে, কারণ কোর্সের মধ্যে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস আমারই দিয়ে দিয়েছি, প্রত্যেকটা কোয়েশ্চেন আমি এক্সপ্লেইন করে দিয়েছি, লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি যে কোয়েশ্চেনগুলো কিনা তোমাদের নিজেদের পড়তে 10 বার ডিকশনারি দেখতে হয় আর 1 ঘন্টা করে টাইম লাগে, সেটা আমি হচ্ছে আমার কোর্সে দিয়ে দিয়েছি। মাত্র ধরো 15-20 মিনিটের মধ্যে সলভ হয়ে যায়। একটা শর্ট কোয়েশ্চেন সলভ করতে 5 থেকে 10 মিনিট টাইম লাগে, সম্পূর্ণ বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। তো কোর্স না নেওয়া থাকলে তোমরা কোর্সগুলো নিয়ে নিবে, এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি, ওখানে মেসেজ করে কোর্স নিয়ে নিতে পারবা। এই বছরের জন্য কোর্স ফি মাত্র 300 টাকা। তো আশা করি এই 300 টাকার জন্য তোমরা যে ক্লাসগুলো পাচ্ছ, কোয়েশ্চেন আনসারগুলো, এগুলো যথেষ্ট, ঠিক আছে? রেজাল্ট যদি একটুখানি বেড়ে যায় তখন তোমার কাছে মনে হবে যে এই 300 টাকা ইনভেস্টমেন্টের আসলে কোনো ব্যাপারই ছিল না। যাই হোক, কোর্স না নেওয়া থাকলেও তোমরা যেভাবেই প্রিপারেশন নাও, আমি বলবো যে পোয়েটিক্স বা বায়োগ্রাফিয়া লিটারারিয়া ওটা তোমরা একটু পরে পড়ো, আগে সহজগুলো দিয়ে শুরু করতে হয়। কঠিনটা দিয়ে শুরু করলে তোমার মাথার মধ্যে একটা ভুল ধারণা চলে আসবে যে এই সাবজেক্ট মনে হয় অনেক কঠিন। আসলে সাবজেক্ট কঠিন থাকে না, কিছু কিছু অংশ কঠিন থাকে। যাই হোক, এটুকুই বলতে চাচ্ছিলাম। আর যারা কোর্স নিয়েছো তাদের আরেকটা ব্যাপার, আমি পরে কোর্স টিউটোরিয়াল দিয়ে দিব যে কোর্সটা কীভাবে দেখতে হবে। কোর্সের শুরুর ভিডিও থেকে দেখবা যে প্রথম 4-5টা হচ্ছে আমি ব্রিফ কোয়েশ্চেন, এটা সেটা সাজেশন এগুলো দিয়ে রেখেছি। 4-5টার পরে গিয়ে হচ্ছে চ্যাপ্টার 1 সামারি, দেন থাকবে হচ্ছে চ্যাপ্টার 1-এর ফার্স্ট কোয়েশ্চেন, চ্যাপ্টার 1-এর সেকেন্ড কোয়েশ্চেন, তারপর 4-5টা কোয়েশ্চেনের পরে আবার চ্যাপ্টার 2 সামারি, চ্যাপ্টার 2 ফার্স্ট কোয়েশ্চেন, সেকেন্ড, এভাবে সাজানো আছে। একটু মনোযোগ দিয়ে দেখলেই আশা করি বুঝতে পারবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।